হ্যালো বিরস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আপনারা যে ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারছেন, পুরোপুরি ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো আশা করি আমার ভিডিওটি পুরাটুক দেখবেন। তো আপনাদের সামনে আমি যে মাছগুলো নিয়ে আসছিলাম, দেখেন এখানে আছে বড় বিকেট, দেখছেন বুট বিকেট। আমরা এরকম মাছের থেকে ডিম সংগ্রহ করি, দেখেন এখানে আর ওখানে যাতে মাছ আছে, ঘাস কাপ, সিলভার, রুই মাছ, যে কোনো মাছের পোনা অথবা চারা পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখেন ঘাস কাপ কত বড়, দেখেন এই মাছ থেকে আমরা ডিম নিছি, দেখেন যে কোনো মাছের পোনা, যে কোনো মাছের অথবা চারা পোনা অথবা বড় জাতীয় কিছু কাপ জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখেন কত মাছ আমরা এই মাছগুলো অনেক হারে হারে বিক্রি করতেছি, আপনারা চাষ করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন। দেখেন এরকম বোতলের মধ্যে দেখেন অনেক মাছ রয়েছে, মাছের ডিম, দেখেন এগুলো হচ্ছে কাতলা মাছের ডিম। 3 দিন পরে এই মাছের পোনা ফুটলে পরে বাচ্চা হবে। আপনারা আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনারা দেখতে পারবেন। দেখেন কত মাছ, অনেক জাতীয় মাছ আছে, দেখেন এটা আমাদের হ্যাচারি। আপনারা সরাসরিভাবে আমাদের হ্যাচারি থেকে মাছ দেখে নিতে পারবেন, এমনকি আমরা কুড়িয়ামে এই মাছের পোনাগুলো অথবা মাছের রেণুগুলো পাঠাইতে পারবো। অবশ্যই বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।